উত্তর চব্বিশ পরগনার বিভিন্ন অঞ্চলে অভিযান চালিয়ে বিপুল পরিমাণ বেআইনি ভাবে মজুদ করা বাজি উদ্ধার করেছে পুলিশ চারজনকে গ্রেপ্তার করা হয়েছে বিবেকানন্দ নগরে অভিযান চালিয়ে থানার পুলিশ কেজি নিষিদ্ধ রহড়া থানার পুলিশ বলাগড় রায়পাড়া অঞ্চলের একটি দোকান থেকে পাঁচশো কেজি নিষিদ্ধ বাজি উদ্ধার করেছে দত্তপুকুর থানার পুলিশ অভিযান চালিয়ে নীলগঞ্জ এলাকা থেকে দশ টন নিষিদ্ধ বাজি উদ্ধার করেছে মিনাকায় উদ্ধার হয়েছে দশ কিলো নিষিদ্ধ বাজি উত্তর চব্বিশ পরগনা ছাড়াও রাজ্যের বিভিন্ন স্থানে তল্লাশি অভিযান চলছে দক্ষিণ চব্বিশ পরগনার ডায়মন্ড হারবার পুলিশ জেলার পাশাপাশি বারুইপুর পুলিশ জেলার অন্যান্য জায়গা থেকেও বাজি উদ্ধার করেছে নিষিদ্ধ বাজি উদ্ধার হয়েছে নদীয়ার কৃষ্ণনগর কোতোয়ালী থানার কালীনগর এলাকায় পঁচিশ পেটি নিষিদ্ধ বাজি আটক করেছে পুলিশ